আসসালামু আলাইকুম। শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি বা মিক্সড খিচুড়ি তৈরি করছি। আশা করছি রেসিপিটি সবার কাছেই অসাধারণ লাগবে। সবজি খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েক ধরনের সবজি রেডি করে রেখেছি। ফুলকপি রেখেছি, আমি আমার মন মতো বা পছন্দ মতো সবজি ব্যবহার করছি, চাইলে যে কোনো সবজি ব্যবহার করা যাবে। ফুলকপির সাইজটা দেখিয়ে দিলাম, খুব বেশি মোটা করে কাটিনি। এখানে গাজর ব্যবহার করেছি। এরপরে নিয়েছি পেঁয়াজকলি, সাথে কিছুটা সিমও আছে। এখানে মূলা আছে, গাজর আর মূলা একই সাইজ করেছি। অনেকে মূলা খেতে অপছন্দ করেন, তারা চাইলে অন্য সবজি অ্যাড করতে পারেন। আর পাশে আছে নতুন আলু। এসব কিছুই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই সবজি খিচুড়ি রান্নার জন্য আমি দু ধরনের ডাল ব্যবহার করছি। এখানে মসুরের ডাল আছে 1 কাপ আর মুগ ডাল আছে 1/2 কাপ। মুগ ডালকে অবশ্যই ভেজে নিতে হবে, তবে শুধু মসুরের ডাল দিয়েও রেসিপিটি খেতে দারুণ লাগে। আজকে আমাদের রেগুলার রান্নার চাল বা ভাত রান্না করি যে চাল দিয়ে, সেদ্ধ চাল দিয়ে খিচুড়িটা তৈরি করব। মানে এই শীতকালে আমাদের ঘরে যে সকল জিনিস বা উপাদান থাকে, সে সকল উপাদান দিয়ে খুব সহজে খিচুড়িটি তৈরি করে দেখাবো। আর এই চালকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পরে আবারও ধোবো, ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার জন্য। চাল আর ডালকে একসাথে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যত সময় না পরিষ্কার পানি বের হয়েছে। এরপর একটা স্টেনারে রেখেছিলাম, এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। শীতকালে এ সকল সবজি তো আমাদের বাসায় থাকেই, তাছাড়া আমি তো বলেই রেখেছি, আপনি চাইলে এখান থেকে যে কোনোটা স্কিপ করতে পারেন, আবার চাইলে অন্য সবজি অ্যাডও করতে পারেন। দুমুঠো পেঁয়াজ ব্যবহার করলাম, পেঁয়াজকে একটু মোটা করে কেটেছি। তেজপাতা ব্যবহার করলাম 2টা মিডিয়াম সাইজের। রসুন কুচি ব্যবহার করেছি। 1 চা চামচ গোটা বা আস্ত জিরা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ আর হলুদ ব্যবহার করলাম। কিছুটা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আমি রান্নার রেগুলার তেল ব্যবহার করছি, তেল খুব বেশি একটা লাগবে না, চাইলে সরিষার তেল দিয়েও খিচুড়িটা দারুণ হয়। আজকে হাতে মাখিয়ে খিচুড়িকে প্রিপেয়ার করব। এজন্য এখানে আলতোভাবে সকল উপাদান ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে আমি কাজটা করছি, এবার যে অবশ্যই চুলাকে বন্ধ করে রেখেছি। খিচুড়িকে হাত দিয়ে মাখাতে মাখাতে আমি পাশের চুলায় পানি গরম হতে দিয়েছিলাম, খিচুড়িতে গরম পানি ব্যবহার করব। আচ্ছা, এবার একটু পানির পরিমাণের কথা বলি। এই সবজি খিচুড়ি অনেকে পাতলা খেতে পছন্দ করেন, তবে আমি আজকে খুব বেশি একটা পাতলা করব না, ঝরঝরে করেই তৈরি করব। যেহেতু সেদ্ধ চাল দিয়ে খিচুড়িটা তৈরি করছি, এক এক চালে পানির পরিমাণটা এক এক রকম লাগে। ঢেকে দেব, তার আগে কিছুটা কাঁচামরিচ ফালি ব্যবহার করলাম। চুলার আঁচ প্রথমে বাড়িয়ে রেখেছিলাম, 2 মিনিট পরে চুলার আঁচকে মিডিয়াম করে রেখেছি। কিছুটা সময় পরে এসে নেড়ে চেড়ে দিলাম, এখনও পানির পরিমাণটা আছে। চাল ফুটতে আরও কিছুটা সময় লাগবে। এ পর্যায়ে এসে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি, আর তলানিতে পুরনো একটা তাওয়া ব্যবহার করলাম, আর ঢাকনার মুখটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছিলাম। মানে দমে রেখেছিলাম প্রায় 15 থেকে 16 মিনিট। যখন চাল ফুটে গেল, মানে খিচুড়ি রেডি হয়ে গেল, এ পর্যায়ে এসে কাঁচামরিচ ব্যবহার করলাম। মুখটা সামান্য ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটাও দারুণ হয়। 1 চা চামচ ঘি ব্যবহার করছি, এটা খিচুড়ি হয়ে যাওয়ার পরেই ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটা দারুণ হয়। ঢেকে রাখছি আরও 2 থেকে 3 মিনিটের জন্য। খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আপনি চাইলে পানির পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিয়ে এই খিচুড়িটাকে নরম করে খেতে পারেন, সেটাও কিন্তু দারুণ লাগে। হোক না খিচুড়ি পাঁচমিশালি সবজি দিয়ে, সাথে কিছু থাকবে না এটা তো হতেই পারে না। আমি বেগুন ভাজি আর ইলিশ মাছ দিয়ে খিচুড়িকে পরিবেশন করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামী দিনের রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।